আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখানে যে অবস্থাতে আছেন ভালো আছেন তো আমি আজকে সেই ভাইরাল হওয়া ডালগোনা কফি তৈরি করব আমার মতো করে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে তো তার আগে আমি শরবত তৈরি করছি আখের গুড় দিয়ে মানে পরিবারের সবার জন্যই লেবু দিয়ে আর আখের গুড় দিয়ে শরবত তৈরি করব তো আমি চেষ্টা করছি এই দুঃসময়ে প্রতিদিনই কিছু না কিছু মানে লেবু দিয়ে কোনো কিছু তৈরি করে খাওয়ার জন্য কারণ ভিটামিন সি এই সময়ে আমাদের জন্য খুবই উপকারী হবে এই জন্য তো আমি এই শরবত তৈরি করছি তো আমার পার্টনার হাজির আমার সঙ্গে ও তো সবসময় আমি কিছু করতে গেলে কিছু না কিছু করতে গেলেই আমার সঙ্গে আসবেই কোথা থেকে যে দৌড়ে চলে আসে মানে ও বুঝতে পারে যে আম্মু কিছু একটা তৈরি করছে আমাকে যেতেই হবে তো দৌড়ে চলে আসছে আমাকে হেল্প করার জন্য তো বললাম যে ঠিক আছে তুমি হেল্প করো আমাকে তো এই যে মানে গুড়ে গুড় যে ইয়েটায় কন্টেনারে রাখি ও সেটার মুখে আটকাচ্ছে আর শরবতটা ও নেড়ে দিয়েছে চামুচ দিয়ে তো লেবুটা তো চিপতে পারে না ছোটো মানুষ লেবু হাতে ধরে এজন্য জন্য লেবুটা আমি চিপে দিচ্ছি তো আমার এই লেবুগুলোতে ভালোই রস ছিল আর আগে এই লেবু আনার আগে যে লেবুগুলো নিয়ে এসেছিল ওই লেবুগুলো একদমই ইয়ে ছিল কচি ছিল মানে ওর ভিতরে একদম রসই ছিল না তো এই সময় আসলে তো গাছে লেবু মনে হয় নাই কোথাও কারণ গাছে যা ছিল সবই তুলে নিয়ে এসে বিক্রি করছে এই দুঃসময়ে তো পাওয়া গেছে এটাই যথেষ্ট এই যে শরবতটা আমার তৈরি করা শেষ এখন খাবে তো আখের গুড়ের শরবত অনেক উপকার আমাদের শরীরের জন্য চিনি শরবতের থেকে চিনি শরবতটা খাওয়া ঠিক না আর যাদের আখের গুড় নাই তাদের বাধ্য হয়ে খেতে হয় কিছু করার নাই তো সব সময় চেষ্টা করা উচিত আখের গুড়ের শরবত খাওয়া আর এটা আমি সবসময় রোজার মাস তো আমার থাকেই আর সারা বছরই আমার ঘরে থাকে আখের গুড় আমার মানে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমি এটা তৈরি করি আর এখান থেকে আমি কিনি না এই আখের গুড়টা আমি দেশের থেকে মা কিনে পাঠিয়ে দেয় তো এই যে আমি কফিটা এখন তৈরি করব পাঁচ চুলায় পানি দিলাম গরম পানি করতে আর তার ফাঁকে পানি গরম হতে হতে আমি ডালগুনা কফি যেহেতু নাম সেহেতু ডাল গুনতে থাকবো তো পানি গরম হতে হতে আমি কতগুলো ডাল গুনতে পারি সেটাই দেখব তো আমার এই ডাল গুনতে গুনতে আমার পানিটা গরম গরম হয়ে যাবে তো কী করব পানি চুলাই দিয়ে তো বসে থাকতেই হবে সেই ফাঁকে একটা কাজ করি এটাই তো ডোন্ট মাইন্ড কিছু মনে করবেন না এটা আসলে একটু দুষ্টামি তাছাড়া কিছুই না আর এই কফি তৈরি করতে ডালের কোনো সম্পর্কই নাই শুধু এই মানে ডালগুনা কফিটা নাম হয়েছে এই কারণেই এই জন্যই আমি এই ডালগুলো বসে বসে গুনছি যে পানিটা গরম হতে থাক তার ফাঁকে আমি ডাউলগুলো গুনি তো আমি চল্লিশটা মতো ডাউল গুনেছিলাম তার ফাঁকেই আমার পানিটা গরম হয়ে গেছে যে হয়ে গেছে আমার পানিটা গরম তো এখন আমি একটা বাটিতে কফি নিয়ে নেব আমি এখানে নেসকেপের ক্লাসিক কফিটা নিয়েছি তো এখানে আমি দুই চামচ পরিমাণে কফি নিব তো যে চামুচটা দিয়েই মাপিনা কেন সেই চামুচ দিয়ে সব কিছু পরিমাপ সব কিছুই মেপে নিতে হবে আমার তো আমি এখানে এক কাপ কফি তৈরি করব এই জন্য দুই চামচ নিয়ে নিলাম আর আপনারা যদি দুই কাপ তৈরি করেন তাহলে চার চামচ কফি নেবেন এভাবে পরিমাপটা বাড়াতে হবে আর আমি চিনির পরিমাপটাও এখানে দুই চামচ নিলাম তো সব কিছুর পরিমাপই আপনি যখন বেশি করবেন দুই কাপ করবেন তিন কাপ করবেন তখন তার পরিমাপটা এইভাবেই হবে দুই চামচ করে করে এভাবে তো আমি এখানে দুই দুই চামচ গরম পানিটাও নিয়ে নেব তো এই কফিটা তৈরি করতে একদমই সিম্পল উপকরণ লাগে তো এখানে আমি এই হ্যান্ড বিটার দিয়ে আমি এটা করব আর যাদের হ্যান্ড বিটার কাছে নাই তারা কাটা চামচ দিয়েও করতে পারে আবার হ্যান্ড মিক্সার দিয়েও করা যায় তো আমি এখানে হ্যান্ড বিটার দিয়েই করবো এখন আর মিক্সার বের করে অতটা ঝামেলা বাড়াবো না যেহেতু আমি এক কাপ কফি তৈরি করব শুধু এই জন্য তো এটা তৈরি করতে আমাকে পাঁচ ছয় মিনিট লাগবে এটা মানে ইয়ে করতে তো হাতে একটু ব্যথা হয় তো খাইতে যে টেস্ট হাতের ব্যথাটা আর তখন মনে থাকবে না খাওয়ার সময়ে তো এই যে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু পরেই দুই মিনিট বিট করার পরেই কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এই যে আমার বিট করা শেষ এরকম হয়েছে এটার কনসিস্টেন্সি তো আমি দুধটা গরম করে রেখে দিয়েছি তো এই কফিটা কোল্ড কোল্ড কফিও করা যায় আবার হট কফিও করা যায় তো এখন এই ভাইরাসের সময়ে যে কোনো কোল্ড কিছু খাওয়া উচিত না এই জন্য আমি হটটাই করলাম কফি করলাম তো দুধটা আমি গরম করে নিয়েছি নিয়ে আমি মগের মধ্যে দিয়ে দিচ্ছি তো এটা মগের উপরে আমি দিয়ে দিচ্ছি তো এটা কখনোই ডুবে যাবে না এটা দুধের উপরে এরকম ভেসে থাকে যেহেতু এটা একটা ফর্ম হয়ে গেছে তো এই কারণে এটা এর মধ্যে মানে নিচেই চলে যায় না উপরেই ভেসে থাকে তো কফিটা খেতে আসলে খুবই সুস্বাদু খুবই টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনারা এইভাবে তৈরি করে খাবেন এটা তৈরি করতেও খুব কম সময় লাগে খুবই কম উপকরণ লাগে তো আমাদের হাতের কাছে সবারই এই উপকরণগুলি থাকে তো এই সময়ে আমাদের গরম সব কিছু খাওয়া উচিত এই জন্য এই হটকফিটা তৈরি করে ফেলতেই পারি আমরা তো এটা তৈরি করতে কিছু কিছু জিনিস নোংরা হবে পরিষ্কার করতে হবে তো আমাদের একটা কেক তৈরি করতে গেলে যেমন অনেকগুলো জিনিস নোংরা হয় তো এটাও ওরকমই এই যে আর এই জিনিসগুলো নোংরা হয়েছে তো দুধ জাল দিয়েছি সেই পাতিলটাও নোংরা হয়েছে তো পাতিলটা ওখানে রেখে দিয়েছি পরিষ্কার করব আর এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তো দেখালাম এই কারণে যে একটা জিনিস তৈরি করতে তার পিছনে একটু পরিশ্রম লাগে কষ্ট লাগে তারপরেও যখন আমরা জিনিসটা খাই সুস্বাদু হয় তখন আর কষ্টটা মানুষ ভুলে যায় তো এই যে বাজার থেকে ডিমগুলো নিয়ে আসছে ডিমগুলো আমি এখন পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। আর অবশ্যই বাজার থেকে যে প্যাকেটটা নিয়ে আসবে সেই প্যাকেটটা আমরা ফেলে দেব আর যদি আমরা রেখে দিতে চাই প্যাকেটটা পলিথিনটা তাহলে পলিথিনটা অবশ্যই জীবাণুনাশক কোনো কিছু দিয়ে পানিতে তারপর আমরা পরিষ্কার করে তারপরে রাখবো তো এখানে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম দিয়ে এটা আমি ধুয়ে নেব পাঁচ মিনিট মতো রেখে দেবো আমি রেখে দেওয়ার পর তারপর এটা ধুব তো ইদানিং এই ডালগোনা কফিটা খুবই ভাইরাল হয়েছে মানে সবার মুখে মুখে সবাই খাচ্ছে এই জন্য আমিও তৈরি করে ফেললাম যে দেখি এটার টেস্ট আগে নেওয়া হয়নি কখনো এমনি কফি খাওয়া হয়েছে অনেক প্রকারের কিন্তু এই ডালগোনা কফিটা খাওয়া হয়নি এই কারণেই করলাম তো আশা করি আপনারাও খেয়ে দেখবেন ভালো লাগবে তো বাজারে আসলে সব কিছুর দামই একটু বেড়ে গেছে তো কিছু করার নেই যতটুকু প্রয়োজন ততটুকুই অল্প অল্প করে কিনে নিয়ে আসে ওরাবু প্রতিদিন আমি একবারে অত বেশি কিনে রাখি না কারণ সবারই প্রয়োজন আছে সবাই কিনবে আমি একবারে বেশি করে কিনে রেখে রেখে দিলে অন্যকে অন্য কেউ কি কিনবে এই জন্য সব কিছুই একটা সমঝোতার মধ্যেই থাকা উচিত কোনো কিছুই বেশি বাড়াবাড়ি করা ঠিক না তো ডিমগুলো আমি এই বাস্কেটের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেব এটাতে সাধারণত আমি ডিমটা রাখি তো যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া রইল